আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার নতুন একটা সিম্পল ব্লগে। এই ব্লগটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ইটিং ডে, মানে হচ্ছে আমি আজকে ফার্স্টে হাঁটতে বের হই। তো আজকে একটু বেশি বেলা হয়ে গিয়েছিল, আমার সাথে আরেকজন ছিল, তার নামটা আমি দিতে চাচ্ছি না এই মুহূর্তে। যাই হোক, তো আমরা ওই দূরে দেখাচ্ছিলাম ওইখানে হাঁটতে যাবো। তো এরপর আমরা বাসায় এসে পড়ি, এরপরে আমি একটু চা খাই ফর রিল্যাক্সেশন। তো এই চা না খাইলে কি হয় বলেন? যাই হোক, আপনাদের কার কার দুধ চা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চা খাওয়ার পর আমি আমার একটা পার্সেল রিসিভ করি, যেটা সাজগোজ অ্যাপ থেকে আমি পার্সেলটা আর কি অর্ডার করি। তো সাজগোজ থেকে চলে আসে আমার পার্সেলটা, এটাকে আমি আনপ্যাক করি, দেন একটু খাওয়া দাওয়া করি, নুডলস রান্না করি, যেটা আমার ইজি চুরামকি হয়েছিল নুডলস রান্না করার। তো এটা খেতে খুব বেশি মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যদি চান অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি চুরামকি করে নুডলস রান্না করি। যাই হোক, এটা ছিল সামাই। এরপর আমি একটু সামাই খাই, আমার কাছে সামাই অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে? এরপর আমি লটকর্ণ খাই, যদিও সবগুলো খাই না, খাই বললাম না ম্যান্ডেটরি ইটিং ডে। তো এরপর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কালো হয়েছিল আকাশ, এত পরিমাণে বৃষ্টি আসছিল, এত পরিমাণে যে কী বলবো। আর বৃষ্টির সিজন আপনাদের কেমন লাগে এটাও আমাকে জানাবেন, বৃষ্টির ওয়েদার তো সেই লাগে, একটু প্রবলেম হয় রাস্তা কাটা। যাই হোক, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে কি চলে বলেন? তো এই তো আমি এক প্লেট খিচুড়ি নিয়ে বসে পড়েছি। ইয়া, তো খিচুড়ি আপনার কার কার পছন্দ আপনাদের সেটাও জানাতে ভুলবেন না। এবার আমি একটু ডেজার্ট খাই, এটা ছিল পুডিং। আপনাদের কাছে পুডিং কেমন লাগে? আমার কাছে অনেক বেশি ভালো লাগে না, আবার অনেক খারাপও লাগে না। তো পুডিং খাওয়ার পর আমি টাকা নিয়ে একটু কাহিনী করতেছিলাম অ্যাকচুয়ালি। তো এই আর কি, এটাই ছিল আজকে আমার ডে। এই একটু ফাইজ লাগিয়ে করলাম টাকা নিয়ে একটু ভাবস, এরপর আমি একটা আইসক্রিম খেলাম অ্যান্ড রাতে ডিনার হিসাবে একটু চকলেটই খেয়ে নিলাম। এতটুকু ছিল আজকে ভিডিও, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।